হ্যালো বন্ধুরা আমি শুভজিৎ আজকে তোমাদের কাছে কলকাতা পৌরসভার তরফ থেকে নতুন নতুন যে কমেন্টগুলো তোমরা করছো নতুন নতুন যে আপডেট তার সেই সংক্রান্ত কিছু তথ্য তোমাদের কাছে আলোচনা করবো তা অবশ্যই তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো কোনো স্কিপ করো না আর যে জিনিসগুলো আলোচনা করব তোমরা জানো যে তিন তারিখ এক্সাম আছে তার জন্য যে প্রত্যেক মাসে অর্থাৎ তোমাদের নভেম্বরে এক্সাম ডিসেম্বর জানুয়ারির তিনটে মাসে যে এক্সামটা আছে তা প্রত্যেকটা কতজন করে ক্যান্ডিডেট ডাকছে কতজন করে ফর্ম ফিল আপ মানে কতজন অ্যাটেন্ডেন্স থাকছে ঠিক আছে প্রতিদিন কা প্রতিদিন কত অ্যাটেন্ডেন্স থাকছে কত টাইমের মধ্যে করছে সেই ধরনের সব কিছু আপডেট তোমাদের কাছে দিয়ে থাকবো একটাই রিকোয়েস্ট ভিডিওটা পুরোপুরি দেখো কোনো স্কিপ করো না কলকাতা পুরসভা তরফ থেকে নতুন নতুন যে ভ্যাকেন্সিগুলো নতুন নতুন যে আগের তরফ থেকে যে ভ্যাকেন্সিগুলো আছে অনেকে এক্সাম আছে ইন্টারভিউ আছে ফিল্ড টেস্ট আছে যাবতীয় যা যা জিনিস আলোচনা করো সব কিছু তোমাদের কাছে আলোচনা করব আর এই ভিডিওতে মাধ্যমে তোমাদের কাছে যে কমেন্টগুলো তোমরা করেছিলে অনেক ডাউটফুল কমেন্ট আছে সেই কমেন্টগুলো আজকে তোমাদের কাছে রিপ্লাই করে দিচ্ছি আর নেক্সট ভিডিওতে অনেক ধরনের পরীক্ষা কিন্তু এক্সামের রেজাল্ট বেরোচ্ছে সেই রেজাল্ট সংক্রান্ত নতুন নতুন যে গভর্নমেন্টের ভ্যাকেন্সি বেরোতে চলেছে তার নতুন নতুন যে আপডেটগুলো সেগুলো তোমাদের কাছে আলোচনা করবো নেক্সট ভিডিওতে এই ভিডিওটা কী বলছে যে এক্সাম সামনে কিছু সাধারণ তথ্য যে যে প্রশ্নগুলো তোমরা কমেন্ট বক্সে করেছো তার কিছু উত্তর যেগুলো তোমাদের কাছে পরবর্তীকালে পরীক্ষার সময় ডাউট মানে অসুবিধা না হয় প্রথম কোশ্চেন যেটা তোমরা করেছো অ্যাপ্লিকেশান ফর্মটা কি লাগবে অ্যাপ্লিকেশান ফর্মটা ওখানে কোনো কিছু ভ্যালুয়েড না অ্যাপ্লিকেশান ফর্মটা তখনই লাগবে যখন তুমি ফিল্ড টেস্ট ক্লিয়ার করবে শর্ট লিস্টে তোমার নাম আসে যখন তোমার রেজাল্ট বেরো তখন তুমি শর্ট লিস্ট হলে তখন ভেরিফিকেশান হবে একটা সেই সময় কিন্তু সেই ফর্মটা লাগবে ঠিক আছে আপাতত এই মুহূর্তে ফর্মটা ভালো করে যত্ন করে রেখে আর পরবর্তী যে কমেন্টটা এসছে কমেন্টটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি কবে বেরোতে পারে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি বলতে গেলে ডাব্লু সি ঠিক আছে এই একমাত্রই বেঙ্গল গ্রুপ ডি একটা হচ্ছে ডাব্লু বি জিডিআরবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল যেটা মমতা সরকার করেছিল ঠিক আছে ডাব্লু বি এস সি ওই ডাব্লিউ জিডিআরবি তা বলতে গেলে সবে মাত্র ছ হাজার ভ্যাকেন্সি পুরোপুরি এখনও ক্লিয়ার হয়নি ষাট হাজার কথা বলেছিল তা এই মুহুর্তে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডির অবস্থা খুবই খারাপ কবে ভ্যাকেন্সি বেরোবে কবে কী হবে কি জানা নেই আমার আর পরবর্তী যে কোভেন্টটা পড়ে সেটা হচ্ছে ব্যারাকপুর থেকে কী করে যাবো চিংড়িঘাটা ব্যারাকপুর ব্যারাকপুর থেকে বললে কি তোমরা ডাইরেক্ট দমদম চলে আসো দমদম থেকে বাস যায় একদম খান্না চলে যাবে খান্না থেকে বাস চলে যাবে খান্না খান্না থেকে বাস যায় অনেক বাস চিংড়িঘাটা বাস বাসে পোস্ট যায় সেখান থেকে তোমরা কিন্তু চলে যেতে পারবে বেশিক্ষণ সময় লাগবে না হার্ডলি দু ঘন্টার মধ্যে কিন্তু ঠিকঠাক টাইমে বেরোক দু ঘন্টার মধ্যে কিন্তু তোমরা পৌঁছে যাবে আরামসে এইবার যে কোশ্চেনটা সেটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারে নম্বরের সহ এস এম এস আসবে ফোনে অর্থাৎ রেজিস্টার নাম্বার যদি তোমার করা থাকে রেজিস্টার নাম্বার নিজে পেয়েছ সেই রেজিস্টার নাম্বার অনুযায়ী মানে তুমি বলতে চাইছো যেই কমেন্টটা করেছে সে বলতে চাইছে ওই বোন সহায়ক তরফ থেকে যা তোমাদের নাম আছে রেজিস্টার নাম্বার দেবে রোল নাম্বার দেবে সেই ধরনের ইন্টারভিউ ডেট সেরকম না কোনো এস এম এস আসবে না আসতেও আসতে পারে কোনো এখন যে ক্যান্ডিডেটকে দেখছি এখন এস এম এস আসছে তারা সবাই মুখে মুখে কত শুনেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে যাওয়ার ফর্ম ফিল আপ করেছে এসএমএস কোনো কিছু আসার সম্ভাবনা নেই তোমরা রেজিস্ট্রেশন নাম্বারে কোনো মেসেমএস আসবে না তোমরা জাস্ট অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবে অ্যাডমিট কার্ড রুল নাম্বারটা অবশ্যই লাগবে দুকে ফটো নিয়ে যাবে প্রত্যেকটা ডকুমেন্টসের জেরক্স লাগবে এইবার যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে মালদার থেকে কী করে যাবো মালদা থেকে প্রথম কলকাতা আসতে হবে ফার্স্ট কলকাতা কলকাতা না আসলে কোনো কিছু করা যাবে না যে যেখান থেকেই আসো প্রথমে এই কলকাতাতে তোমার ঢুকতেই হবে কলকাতা ঢুকলে তবে তুমি চিংড়া যেতে পারবে আর কলকাতার যে কোনো বাস জিজ্ঞেস করবে রুটে যে চিংড়িঘাটে যাবো বলতে গেলে দমদম বা তোমাদের বিধাননগর থেকে অনেক বাস আছে সব চিংড়িঘাটে যায় অনেক বাস আছে তারপরে হচ্ছে যেটা আসে যাদবপুর থেকে কী করে যাবো যাদবপুর তো বলতে গেলে কাছে গড়িয়ার বাস অনেক আছে ওখান থেকে যাদবপুর থেকে অনেক বাস যায় সরকারি বাস ঠিক আছে রুবি হসপিটালে অনেক বাস যায় সেগুলো জিজ্ঞেস করলে তোমার পেয়ে যাবে এইবার তোমার কলকাতার মধ্যে রয়েছে সাউথ কলকাতা নর্থ কলকাতা এগুলো জিজ্ঞেস করা উচিত না মানে কলকাতার থেকে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জিএস করছে কলকাতায় কেউ যাও যারা বাইরে থাকে তারা জিজ্ঞেস করে ঠিক আছে কলকাতা ক্যান্ডিডেট তারা একটু হলো চেনে যাই বলবো বাঁকুড়া কোর্টের এক্সাম কবে হতে পারে বাঁকুড়া কোর্টে জানি দু হাজার উনিশ সালে ফর্ম ফিল আপ হয়েছিলো উনিশের লাস্টের দিকে দু হাজার কুড়ি প্রথমের দিকে তো দু হাজার কুড়ি প্রথমের দিকে হওয়া তারা পোস্টপোন হয়ে গেছে করোনা ভাইরাসের জন্য তা এই মুহুর্তে এক্সামটা হতে পারে তোমাদের জানুয়ারি কি ফেব্রুয়ারি জানুয়ারি কি ফেব্রুয়ারি দিয়ে হতে পারে কারণ ভোটের আগে তোমাদের কিন্তু পরীক্ষাটা নিয়ে নেয় বাঁকুড়া কোর্ট কারণ পরিস্থিতিটা অনেকে জানে কলকাতাতে ফর্ম ফিল আপ করেছে বা মালদা মুর্শিদাবাদ অনেক জায়গাতে ফর্ম ফিল আপ করেছে তারা কিন্তু পরীক্ষিতে যাবে সেই জন্য বাঁকুড়া কোটে এই মুহূর্তে পরিবহন ব্যবস্থা ভালো নয় বলে পরীক্ষা নিতে পারছে না ঠিক আছে আর যে কোশ্চেন সবথেকে বেশি তোমরা করছিলে যে কোশ্চেনের উত্তর এখনও পর্যন্ত আমার ঠিক জানা নেই কারণ এই পশ্চিম বর্ধমান কোর্টে এক্সাম কবে হবে এই কোর্টটা দু সালে অ্যাপ্লিকেশান নিয়েছে দু বছর হতে চলল এখনও কোনো খবর নেই যদি এই মাঝখানে জর্জ যে যার যে কোর্টে জর্জ ছিল সেই জর্জ কিন্তু চেঞ্জ চেঞ্জ হয়েছিল ঠিক আছে একটু নতুন জর্জ এসেছিলো যাই হোক সেই পরিস্থিতির জন্য এখনও হতে পারিনি তো সম্ভাবনা ছিল এপ্রিল মে মাসে নাগাদ হতে পারে তা করোনা ভাইরাসের জন্য পরিস্থিতিটা পুরো আটকে গেছে তা খুব সম্ভবত দু হাজার একুশে মার্চ মাসের মধ্যে ক্লিয়ার করার চেষ্টা করি কারণ ভোট আছে সামনে তোমাদের এক্সাম কিন্তু নিয়ে নেবে কিন্তু ভোটের পর রেজাল্ট বেরোবে ঠিক আছে এই ধরনের আপডেটগুলো তোমাদের কাছে দিয়ে দেবো আর যারা যারা কমেন্ট বক্সে কমেন্ট করছে তারা তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করব নতুন নতুন যেসব কমেন্টগুলো আসবে তাদেরকে শর্ট লিস্ট করে তোমাদের কাছে শেয়ার করবো অনেক কমেন্ট আসে তার মধ্যে থেকে এই কমেন্টগুলো বাজলাম আর ম্যাক্সিমাম কমেন্টই বলে দিলাম আর তিন তারিখ থেকে প্রতিদিনকার প্রতিদিন যে আপডেটগুলো কতজন ক্যান্ডিট উপস্থিত থাকছে আর কতজন ফর্ম ফিল আপ করেছে মানে কতজন উপস্থিত থাকছে আর কতজনকে ডাকছে কী ফিল্টার্স দিচ্ছে কতজন করে করতে পারছে কত সময় লাগছে এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু তোমাদের কাছে আলোচনা করবো তিন তারিখ থেকে দিনকে প্রতিদিন প্রত্যেক শিফটে তোমাদের কাছে ভিডিও আসবে ঠিক আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেখবে পাশে থাকা যে অল নোটিফিশানের বিলটা আছে ওটা ক্লিক করে কারণ প্রত্যেকটা আপডেট অনেকে কিন্তু পেয়ে যাবে অনেকে বলছে পারছে না আপডেট সেই অল নোটিফিকেশানটা আপডেটটা ওখানে ক্লিক করে তাহলে কিন্তু সবটা তোমরা পেয়ে যাবে আর বন্ধুকে অবশ্যই শেয়ার করো যে তারা পরীক্ষা দিচ্ছে পরীক্ষা দেবে তাদের একটা এক্সপিরিয়েন্স তাদের কাছে শেয়ার করো তারা কীরকম পড়ে না পড়ে তাদের কাছে অনেক তথ্য পাবে জিজ্ঞেস পিজেস করো ঠিক আছে যাদের দেরিতে এক্সাম আছে আর অবশ্যই আমি দিয়ে দেবো চ্যানেলের আপডেটগুলো আর অবশ্যই যদি কোনো কমেন্ট থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর কি কমেন্ট বাকি আছে কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো আর এই ভিডিওতে মিনিমাম আমি পঁয়তাল্লিশ খানা লাইক রাখছি একটুখানি পঁয়তাল্লিশ খানা লাইক যা যা দেখো একটুখানি লাইকগুলো করে দিও কারণ লাইক করলে একটা মোটিভেশান পাওয়া যায় যে তোমার জন্য ভিডিওগুলো বানাচ্ছি একটা মনে জোট পাওয়া যায় তোমার ভিডিওগুলো দেখছো তোমার ভালো লাগছে অবশ্যই ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো সঙ্গে থাকো ধন্যবাদ